হ্যালো, সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আলুর ডাল রান্না করব। হয়তো ভাবছেন এটাকে আলুর ঘাঁটি বলে। এখন আমরা কিন্তু এরকম রান্না করলে বলি আলুর ডাল, আবার অনেকে বলে আলু ঘাঁটি। তো যাই হোক, যেই লাউ সেই কদু। আমি রান্না করতে চলে আসলাম। প্রথমে আমি একটা মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে দুই টুকরো মাছ নিয়েও নিতে পারেন। আবার আমরা চিংড়ি মাছ দিয়েও রান্না করি। তো মাছের মাথার একটু লবণ হলুদ মরিচ মাখিয়ে নিলাম। এবার একটু তেলে ভেজে নেব। তার আগে আলু সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ দিয়ে দিলাম, আলুর ডাল রান্না করব, আলু তো লাগবেই। তো আলু সেদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি মাছের মাথাটা ভেজে নিই। যারা ভাজা মাছ পছন্দ করেন না তারা কষিয়ে রান্না করবেন। আমি আবার ভাজা মাছ পছন্দ করি, কষানো মাছ আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, রান্না হলো এক একজনের এক এক রকম, এর তো আর কোনো ধরা বাঁধা নিয়ম নাই। মাছের মাথা ভাজা হয়ে গিয়েছে, এবার দেখে আসি আলু সেদ্ধ হলো কি না। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আলু চুলে আলুটাকে ভালো করে চটকে নিব। আপনারা হাত দিয়েও ভালো করে চটকাতে পারেন, কিন্তু আলুটা একদম ভর্তার মতো ভালো করে চটকে নেবেন। রান্নায় চলে আসলাম, দিয়ে দিলাম আধা কাপ তেল। এবারে দিয়ে দিলাম গরম মশলা। মাংসের মধ্যে যা যা গরম মশলা দেন সব, দারচিনি, এলাচি, লবঙ্গ আর তেজপাতা। এবারে দিয়ে দিলাম এক কাপ কেটে রাখা পেঁয়াজ। এবার একটু ভেজে নিয়ে বাকি মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ আর আধা চামচ, আদা বাটা দিলাম এক চামচ আর আধা চামচ। এবারে দিয়ে দিলাম টমেটো কুচি। আপনারা অবশ্যই টমেটো কুচি দেওয়ার চেষ্টা করবেন, আমি এভাবেই রান্না করি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আপনাদের স্বাদ মতো দিবেন, যে যতটা ঝাল পছন্দ করেন। একটুখানি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। এই তো দিয়ে দিলাম মশলা, এবারে আবারও কষিয়ে নিলাম। একটুখানি পানি দিয়ে আবারও কষাবো। এবারে মাছের মাথা দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব। যত ভালো করে কষাবেন তত কিন্তু রান্নার স্বাদ বেশি হবে। আমার রান্না করতে এমনিতেও একটু সময় লাগে, এত হুটহাট করে আমি রান্না করতে পারি না। এবারে দিয়ে দিলাম আলু। আলু দিয়ে একটু নেড়েচেড়ে পানি দিয়ে দেব। পানি দেব পরিমাণ মতো, যেন একটু ঘন ঘন হয়। এই তো, তারপরে ঢাকনা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে একটা ফোড়ন দিলেই আলুর ডাল হয়ে যাবে। তো পানি দিয়ে একটু নেড়েছেড়ে দেখলাম ফুটে উঠেছে। যখন ফুটে উঠবে সাবধান, তখন কিন্তু হাতে ওঠার ভয় থাকে। দিয়ে দিলাম এক চামচ গরম মশলা। এটা কি দিলাম বলেন তো? বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ দিলে ঘ্রাণটা যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনি মজা হয়, আর আলুর ডাল একটু ডাল ঝালঝালি ভালো লাগে। এই তো হয়ে গেল। এবারে একটা বাগার দিয়ে দেব, ডালে যেভাবে আমরা বাগার দেই। বাগারের জন্য তেল দিলাম, দিলাম কয়েকটা শুকনো মরিচ। এবার দিলাম কেটে রাখা পেঁয়াজ, একটু নেড়েচেড়ে দিয়ে দেব রসুন। ব্যাস, লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম ফোড়ন। এবারে দিব কিছু ধনে পাতা। চুলাটা এবার বন্ধ করে দিব, দিয়ে 5 মিনিট চুলায় রাখব। আমি আরও একটা জিনিস দিব, মজার জন্য কত কি যে দেই তাই না? দিয়ে দিলাম একটুখানি ঘি। এই উঠানের আগে ঘি দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। দেখেন, যখনই আমি এভাবে রান্না করে তুললাম, আমার মেয়ে মনে করছে হালিম। এসে এসে এক বাটি নিল খেতে, বলে আম্মু এটা কি হালিম?
হালিমের মতোই তো লাগে। আসলেই খুব মজা হয়েছিল। আপনারা যারা এভাবে রান্না করেন কমেন্টস বক্সে জানাবেন, আর যারা রান্না করেন না তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই আলুর ডাল। এই যাক, অনেকক্ষণ থেকে আপনাদের সঙ্গে বকবক করতেছি, আপনারা নিশ্চয়ই অধৈর্য হয়ে গেছেন, তাই না? তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই বকবকানি শুনতেছেন। তো আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন প্লিজ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ প্লিজ। তো আর কথা নয়, আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে আসছি, অন্য কোনো দিন আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।